এই ঘটনাটা 2023 ইংরেজির জুন মাসের 4 তারিখ আমাদের ধর্মনগর সাকারাইবাড়ি এরিয়ার 6 নম্বর ওয়ার্ডে একটা ঘটনা ঘটেছিল। এখানে একটা বাচ্চা মেয়ে যার বয়স মাত্র 6, ওই মেয়েটাকে একজন 70 বছরের লোক, ভদ্রলোকের নাম হাসিদ আলী, ভদ্রলোকের বাড়ি কৈলাসর কুবজার এরিয়াতে, থানা কৈলাসহর, উনি ওনার মেয়ের বাড়িতে এসেছিলেন। ওই দিন একটা ডোজার দিয়ে মাটি কাটার সময় ওই ভিকটিম বাচ্চা মেয়েটাও ওটা দেখার জন্য এসেছিল। ওই সময় এই লোকটা এই মেয়েটাকে একটা জঙ্গলে নিয়ে রেপ করে পরবর্তীতে সঙ্গে সঙ্গে মামলা হয় এবং মামলার উইদিন 1 মাসের মধ্যে আয়ো সঞ্চিতা নাথ মাননীয় আদালত বিশেষ আদালতে চার্জশিট দাখিল করে এবং আমরা সরকার পক্ষ এই মামলাতে 16 জন সাক্ষীর সাক্ষ্যদান করায় এবং সব কিছু শেষ করার পর আজকে বিশেষ আদালতের বিচারক মাননীয় অংশুমান দেববর্মা এই মোকদ্দমার আজকে রায়দান করেন এবং এই মোকদ্দমায় 376 AB ভারতীয় দণ্ডবিধির 376 AB দ্বারায় ওনাকে 20 বছরের জন্য কারাদণ্ড এবং 20,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 6 মাসের জেল এবং পক্সো আইনের 6 দ্বারায় 6 বছরের 20 বছরের জেল এবং 20,000 টাকার জরিমানা, অনাদায়ে আরও 6 মাসের জেল। এই হচ্ছে এই কেসের ইয়ে।